যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় ডক্টর মশিউর রহমান মহিলা কলেজের আমেনা খাতুন একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। বুধবার বেলা ১১টায় বাগআঁচড়া বাগুড়ি এলাকায় ডক্টর মশিউর রহমান মহিলা কলেজে এ ভবনের উদ্বোধন করেন তিনি। পরে সুধী সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী। যশোর জেলা প্রশাসক মোহাম্মদ তোমেজুল ইসলাম খানের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি ছিলেন যশোর এক আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মশিউর রহমান, শার্শা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু এবং সাবেক রাষ্ট্রদূত মুন্সী ফয়েজ আহমেদ সহ উপজেলার সামাজিক ও রাজনৈতিক অঙ্গনের নেতারা। বঙ্গবন্ধু একজন দূরদৃষ্টি সম্পন্ন মানুষ ছিলেন। তিনি শিক্ষায় যে জাতির মেরুদণ্ড এবং একটি দেশকে গড়তে হলে যে শিক্ষাই মূল হাতিয়ার সেটি তিনি বিশ্বাস করতেন। সে কারণে স্বাধীনতার পর দেশ গড়ার কাজে যখন তিনি ব্রতী হলেন একেবারে গোড়াতেই বলেছিলেন শিক্ষাই হবে দেশ গড়বার প্রধানতম হাতিয়ার।